শেখ আমার প্রশ্ন হলো আমাদের দেশের অনেক পীর সাহেবগণ নামের পূর্বে কুতুবে বাঙ্গাল আরে বিল্লাহ লেখেন, এর অর্থ কি? কুতুবে বাঙ্গাল কথাটা আগে বলি, কুতুব কি জিনিস জান? সুফিবাদের দৃষ্টিতে কুতুব হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যিনি এই নিয়ন্ত্রণ করেন সবকিছু। এরা নিয়ম হচ্ছে কুতুব বলা হয়, যেমন কম্পাসের কাঁটা ওদিকে থাকে না, কুতুব বলে ওইটাকে, মানে কম্পাস যেমন ওদিকে ঘুরে থাকে, পৃথিবীর সমস্ত ক্ষমতা তাহাদের, তিনি যেদিকে ইচ্ছে এদিকে ঠেলে দেন, টেনে আনে দেন, এটার নাম দিচ্ছে তারা কুতুব। উচ্ছেন তো কথাটা, এই জাতীয় কুতুব যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে না, এটা শিরকি কথা। কারণ পৃথিবী নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। সুতরাং কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, কোনো মানুষ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। হ্যাঁ, আপনাদের এক এক তথাকথিত হুজুর কি যেন আল্লাহ বলি না, তিনি কি করে তার কাছে মানুষ রোগ মুক্তির জন্য যা, তিনি যখন অসুস্থ হয়েছেন তিনি কিন্তু গেছেন কোথায় জানেন? সিঙ্গাপুর। তিনি সিঙ্গাপুর গেছেন, মানে কাফেরদের কাছে গেছেন। মানে বললাম এই জন্য যে পৃথিবীর কোনো কিছু পরিবর্তন করার ক্ষমতা কারো হাতে নাই, অথচ এরা আলাদা একটা রাষ্ট্র বানিয়ে নিয়েছে, নাম দিয়েছে কুতুব, ওয়াতাদ, আবদাল, গাউস, এগুলি বানিয়ে নিয়েছে। এগুলি যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে না।